অন্য প্রধান মার্কিন ব্যাংকগুলোর মতো মুনাফা কমে গেছে ব্যাংক অব আমেরিকাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে গেল বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে 8%। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, সর্বশেষ প্রান্তিকে ব্যাংক অব আমেরিকা $708 কোটি বা শেয়ার প্রতি 81 সেন্ট মুনাফা পেয়েছে, যেখানে শেয়ার প্রতি 78 সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। গেল বছরের একই সময়ে $769 কোটি বা শেয়ার প্রতি 86 সেন্ট মুনাফা পেয়েছিল ব্যাংকটি। তৃতীয় প্রান্তিকে তারা ঋণ সুরক্ষা তহবিলে রেখেছে $37 কোটি $80 লাখ।